হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কেভা আবিষ্কার। আপনি কিভাবে বাড়িতে জৈব সার তৈরি করবেন এটি জেনে নেওয়া অনেক ভালো, কারণ যা দিন দিন সারের, রাসায়নিক সারের যে পরিমাণে দাম বাড়ছে, তার থেকে বাড়িতে যদি আপনি জৈব সার তৈরি করতে পারেন তাহলে সব থেকে ভালো আপনার জন্য এবং আপনার জমি, যে জমিতে আপনি ফসল ফলান, চাষ করেন, সেই জমির জন্য ভালো। চাষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সার। সঠিক পরিমাণে সঠিক সার প্রয়োগ না করলে ভালো ফলন পাওয়া যায় না। চাষ থেকে ভালো ফলন পেতে কৃষক ভাইদের উচিত তাদের ফসল দেশি সার অর্থাৎ জৈবভাবে তৈরি মিশ্রণ সার ব্যবহার করা। বিশেষজ্ঞদের মতে কৃষকদের শুধুমাত্র ফসলের জন্য গোবর সার বা কেঁচো সার ব্যবহার করা উচিত, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এসব সার মাটির উর্বরতার জন্য সঠিক নয়। বিহারের মহিলারা এক অনন্য পদ্ধতির মাধ্যমে আশ্চর্যজনক একটি মিশ্রণ তৈরি করেছেন, যা ব্যবহার করে তারা বহুগুণ সুবিধা পাচ্ছেন। তথ্য অনুসারে বিহারের পশ্চিম পঞ্চরণে অবস্থিত বাগাহা মহকুমার ঠকরাহা ব্লকে মহিলারা অর্থনৈতিকভাবে সচ্ছল ও সমৃদ্ধ হচ্ছে। বিশেষ বিষয় হলো মহিলারা নিজেরাই নিজের বাড়িতে একটি কম্পোস্ট বা মিশ্রণ তৈরি করছেন। বাজারে পাওয়া সারের অনেক ধরনের রাসায়নিক পদার্থ মেশানো হয় যা মাটির অনেক ক্ষতি করে, এবং একই সঙ্গে এই সব সারের দাম খুব বেশি, যা একজন দরিদ্র কৃষকের পক্ষে কেনা অনেক সময় সম্ভব হয় না। তাহলে আমরা জৈব সার কীভাবে বাড়িতে আমরা প্রস্তুত করতে পারি সেটি আজকে জানব। চলুন, সার কীভাবে তৈরি হয় তার পদ্ধতি। একটি পাত্রে সার তৈরি করতে প্রথমে 10 লিটার জলে 7 গ্রাম ছাতু, 7 গ্রাম গুড়, 2 কেজি গোবর, 8 লিটার গোমূত্র, 50 গ্রাম ডিমের খোসা মেশাতে হবে। এরপর ভালো করে মেশানোর পর একটি সুতির কাপড় দিয়ে পাত্রের মুখে ঢেকে দিন। মনে রাখবেন, এখন এই পাত্রটি 21 দিন এভাবে রাখতে হবে। এরপর আপনি যখন ওই পাত্রটি খুলবেন একটি ভালো মিশ্রণ আপনি পাবেন। আপনি একটি পাত্রে প্রায় 10 লিটার কম্পোস্ট তৈরি করতে পারেন। এবার আসি এই মিশ্রণটিতে যে উপস্থিত পুষ্টির উপাদানগুলি রয়েছে সেগুলি কি। প্রাপ্ত তথ্য অনুযায়ী পাত্রে তৈরি কম্পোস্টে 10% নাইট্রোজেন, 7% ফসফরাস, 8% পটাশ, জিঙ্ক ও ক্যালসিয়াম রয়েছে। এই সার জমিতে ছিটিয়ে দিতে হলে এতে প্রায় 10 লিটার জল মেশাতে হবে, যাতে এর সমস্ত উপাদান গাছে মিশে যায় এবং পুরো জমিতে সঠিকভাবে স্প্রে করা যায়। তো বন্ধুরা, আমরা জানলাম কিভাবে জৈব সার বাড়িতে তৈরি করা যায় বা একটি সুন্দর মিশ্রণ তৈরি করা যায়, এবং সেটা কিভাবে তৈরি করে আমরা নিজেদের চাষযোগ্য জমিতে কিংবা ক্ষেতে, আমরা বাগানে আমরা ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিওতে এইটুকুই। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।